মহতরম মাওলানা লুতফুর রহমান সাহেব তাকে আমি প্রথম দেখি ফয়ালগাছা ডিগ্রি কলেজ মাঠে ১৯৬৮ সালে আমি ফয়ালগাছা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জগৎপুরের নুরুর রহমান সাহেবের মাধ্যমে একটা মাহফিলের আয়োজন করি কলেজ ময়দানে দাওয়াত করি সৈয়দ মাসুমকে আপনারা অনেকেই এই প্রজন্মের সৈয়দ মাসুমের নাম জানেন না তখনকার দিনে তিনি পূর্ব পাকিস্তানের মধ্যে সবার উপরে সর্বশ্রেষ্ঠ বক্তা ছিলেন সৈয়দ মাসুম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সেই সৈয়দ মাসুম আমার এই প্রিয় ভাই হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবকে সাথে নিয়ে এসেছিলেন সেদিন তিনি মাসুম সাহেবের আগে দিয়ে দীর্ঘ প্রায় এক ঘন্টা বক্তৃতা করেছিলেন ওনার বক্তৃতার সেই ধার সেই জোশ সেই জজ্বা এখন আছে কিনা আপনারা শোনার পর টের পাবেন উনি এখন তো বয়স্ক এখন তো বৃদ্ধ আমি দোয়া করি আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মহতরমকে এমন আপনার বয়ান দেওয়ার তৌফিক দেন যেই বয়ান আমাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে হেদায়েতের বন্যা প্রবাহিত হবে অত্র অঞ্চলে আল্লাহুম্মা আমিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم آمين আল্লাহ যিনি অতিশয় দয়ালু অতিশয় দয়াবান তার নামে আরম্ভ করিতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টি জগতের মালিক ও প্রভু আর রহমানির রহিম যিনি অতিশয় দয়ালু অতিশয় দয়াবান মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক إياك نعبد وإياك نستعين তার প্রশংসার পরে আমরা বলছি হে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি তারপর আমরা আল্লাহর কাছে একটা প্রার্থনা করি একটা দোয়া করি اهدنا الصراط المستقيم হে আমাদের রব হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথ প্রদর্শন করেন দেখান সিরাতে মুস্তাকিম দেখান সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কি সিরাতে মুস্তাকিম আপনার ওই সব বান্দাদের রাস্তা যাদের উপর আপনি করুণা বর্ষণ করেছেন রহমত বর্ষণ করেছেন নিয়ামত প্রদান করেছেন